গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের ওয়ার্ড প্রসেসিং টেকনোলজি ওয়ানে নতুন লেকচার অ্যাবাউট বেসিক ডাই। তো বেসিক ডাই সম্পর্কে আমরা এর আগেও শুনেছি হয়তো, কিন্তু পড়ি নাই। দেখি আমরা শুরু করি। প্রথমত বেসিক ডাইয়ের এখানে একটা আমি ছবি ব্যবহার করেছি, সেটা হচ্ছে একটা কার্পেটের। তো এই বেসিক ডাইয়ের ব্যবহারটা কার্পেটে খুব বেশি, মানে কার্পেটের কালার করতে সাধারণত আমরা বেসিক ডাইটা ইউজ করে থাকি। এছাড়াও বেসিক ডাই অন্যান্য কাজেও ব্যবহৃত হয়। তো সেই বেসিক ডাইটা সম্পর্কে আজকে আমাদের একটু জানতে হবে। আমরা শুরু করি যে এতদিন ধরে আমরা অ্যানায়নিক ডাই পড়ে আসছিলাম, অর্থাৎ নেগেটিভ চার্জ যুক্ত ডাই, পানিতে দিলে যেটা নেগেটিভ চার্জ দেয় এরকম ডাইয়ের কথা পড়ে আসছিলাম। তো আজকে আমরা দেখব সে এরকম একটি ডাই যেটি পানিতে দিলে পজিটিভ চার্জ দেয়, যেটাকে আমরা বলছি ক্যাটায়নিক ডাই। বলা হচ্ছে বেসিক ডাইস আর দিস ডাইস অলসো নোন অ্যাজ ক্যাটায়নিক ডাই। সো দিস ক্লাস অফ সিনথেটিক ডাই দে অ্যাক্ট অ্যাজ এ বেস। তারা কি? দে অ্যাক্ট অ্যাজ বেস অ্যান্ড হোয়েন মেড সলিউবল ইন ওয়াটার দে ফর্ম কালার্ড ক্যাটায়নিক সল্ট হুইচ ক্যান রিয়্যাক্ট উইথ দ্য অ্যানায়নিক সাইট অফ দ্য সার্ফেস অফ দ্য সাবস্টেট। দ্য বেসিক ডাই প্রোডিউস ব্রাইট শেডস উইথ ইন দ্য টিংটোরিয়াল ভ্যালু, হাই টিংটোরিয়াল ভ্যালু with textile material. Basic dyes are useful normally for wool, silk, jute, acrylic and monoacrylic etc. আশ্চর্যের বিষয় হচ্ছে বেসিক ডাইস এর আমাদের যে ন্যাচারাল ইএ ফাইবার অর্থাৎ সেলুলোজিক ফাইবারের প্রতি কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, অ্যাফিনিটি নেই। সো তাহলে বেসিক ডাই একমাত্র ডাই আমরা পেলাম যেটা কিনা যখন আমরা পানিতে দিব তখন সেটা সল্ট সৃষ্টি করবে, সেই রেসপেক্টিভ ডাইসের সল্ট এবং পজিটিভ চার্জ ধারণ করবে। তো পজিটিভ চার্জ যখন ধারণ করছে তাহলে সেটাতে আমরা নেগেটিভ যে সমস্ত ফাইবারের গায়ে নেগেটিভ আয়ন সৃষ্টি হয় অথবা নেগেটিভ চার্জের সৃষ্টি হয় সেই সমস্ত ফাইবার দিয়ে সহজেই ডাইং করতে পারছি। ওকে, তাহলে আমরা একটু প্রিন্সিপালটা দেখব, বেসিক অ্যাপ্লিকেশন। প্রিন্সিপালটা কি? বলা হচ্ছে যে বেসিক ডাইস আর অর্গানিক বেসেস, বেস মানে কি বুঝি আমরা, কার অর্গানিক বেসেস এন্ড রিটেন ফ্রি ফ্রম সাবস্টিটিউটেড অ্যামিনো গ্রুপস ইন স্ট্রাকচার। আর সাবস্টিটিউটেড এই সমস্ত গ্রুপ যেমন NH2, NCH3, NC2H2 এগুলো সমস্ত গ্রুপ থাকতে পারে সেখানে। So these dyes are often referred as a cationic dyes because in aqueous solution this release colorless anion and color cation. এটা একই সাথে দুটো জিনিস উৎপন্ন করে, প্রথমত কালারলেস অ্যানায়ন এবং কালার্ড ক্যাটায়ন। সো কালার্ড ক্যাটায়নটা যখন পজিটিভ উৎপন্ন হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমরা মূলত ডাইং করছি। ওকে, সো ইন দেয়ার ক্রোমোফোর ইটসেলফ প্রসেসিং দ্য ইম্পেরিয়াল ফর্মুলা ক্যাপাবল অফ ফর্মুলেশন অফ দ্য সল্ট। এখানে আমরা একটা ইম্পেরিয়াল ফর্মুলা দেখছি। সকল প্রকার বেসিক ডাই সাধারণত এরকম হয়ে থাকে যে আমরা দেখতেছি যে দিস গ্রুপস আর অলওয়েজ হেয়ার। আমরা যে তিনটে গ্রুপের কথা বললাম এই তিনটে গ্রুপ সাধারণত এখানে থাকতে পারে এবং এ ধরনের হয়ে থাকে, এবং আর দিয়ে সাধারণত আমরা আরো অনেক কিছু বোঝাচ্ছি। মোটামুটি বেসিক স্ট্রাকচার এরকমটাই হয়ে থাকে একটা প্রিন্সিপাল একটা বেসিক ডাইস এর ক্ষেত্রে আমাদের। ওকে, নাও বলা হচ্ছে ডাইস ডু নট শর্ট এনি কালার ডিউ টু ইট অ্যাবসেন্স অফ ক্রোমোফোর টিল কনভার্টেড দেয়ার রেসপেক্টিভ সল্টস, তাদের সল্টসে পরিণত করতে হবে, যেমন হাইড্রোক্লোরাইড, অক্সালেট, সালফেট, নাইট্রেট, জিঙ্ক ক্লোরাইড, ডাবল সল্ট এক্সেট্রা, অ্যান্ড হুইচ রিটার্ন ইনসলিবল ইন টু ওয়াটার, যেটাকে আবার আমরা সলিবল থেকে ইনসলিবল করতে পারি। সো এখানে আমরা একটা রিয়াকশন দেখছি যে আমাদের যে ডাইস রয়েছে সেই ডাইসের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় আমরা একটা রেসপেক্টিভ সল্ট তৈরি করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এন প্লাস সিএল মাইনাস, যখন যেখানে এ প্লাস এর মানটা বেশি এবং সেটা করার জন্য অর্থাৎ এই প্লাসটার জন্যই এটাই কালার শো করে, কিন্তু মাইনাসটা কালার শো করে না, সেজন্য আমরা এটা দিয়ে বন্ড করব। সো বেসিক ডাইস ডু নট প্রসেস নমেনক্লেচার, সাধারণত নামকরণের যে আমাদের স্পেসিফিক কিছু রুলস আছে সেটা ফলো করে না। সো মোস্ট অফ দ্য ডাইস আর স্টিল মার্কড অ্যান্ড ইউজড আন্ডার কনভেনশনাল নেম, যেমন মানে কেমিক্যালি যেটা হয়ে থাকে যে আমরা যে নামকরণ পড়েছি হাইড্রোকার্বন বা এগুলো, তো ঠিক সেরকমটা নয়। যেমন বিসমার্ক ব্রাউন এগুলো সাধারণত মার্কেটে চলে আসে, ঠিক এভাবেই চলছে, বিসমার্ক ব্রাউন, অ্যারোমাইন ও মালাচিট গ্রেন, মিথাইল ইন ব্লু, সো এরকম আর কি। সো হাউ এভার লেটেস্ট স্পেশালি ডিজাইন ফর ডাইং পলিএক্রাইলোনাইট্রাইল
আর মাই ট্রান্ডট্রেট নেমস। তো পলিএক্রাইলো নাইট্রাইলের জন্য কিছু ডাইস রয়েছে, যেমন এস্ট্রন, ভ্যাসকুলার, ম্যাগজিলিয়ন, ঠিক আছে, এরকম কিছু ডাই। সো আমাদের যে প্রথম সিনথেটিক ডাই ছিল, আমরা হিস্টোরিতে অনেকে উল্লেখ করেছি যে ফার্স্ট সিনথেটিক ডাই মেভু পার্কিন 1856 সালে, যিনি হেনরি পার্কিন এই ডাইসটাকে উদ্ভাবন করেন। তো এটাও কিন্তু এই ধরনের ডাইসই একটা, অর্থাৎ বেসিক ডাইস। সো সাম অফ দিস ওল্ডেস্ট কোয়াল্টার ডাইস বিলংস দিস গ্রুপ। কোয়াল্টার থেকে যে সমস্ত ডাই সিনথেসিস করে উৎপন্ন করা হয় প্রাচীন কিছু ডাই, সেটাও এর ভিতরে। সো ফর এক্সাম্পল, যেমন ম্যাগডেটা, ব্রিলিয়ান গ্রিন, তারপর এই মোটামুটি বিসমার্ক, এ ধরনের ডাইস গুলো রয়েছে আমাদের ইয়ের ভিতরে, অর্থাৎ বেসিক ডাইস এর ভিতরে। নাও প্রপার্টিস অফ দা বেসিক ডাইস, বেসিক ডাইস এর প্রপার্টিস গুলো আমাদের জানতে হবে। কি কি প্রপার্টিস? প্রথমে আমরা অলরেডি একটা প্রপার্টি জেনেছি যে এটা পানিতে দিলে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ দেয়, অর্থাৎ ক্যাটায়নিক। প্রপার্টিস অফ বেসিক ডাইস, সো বেসিক ডাইস এর চিপার, সলিউবল ইন অ্যালকোহল, মিথাইলেটেড স্পিরিট, বাট নট ইজিলি সলিউবল ইন ওয়াটার, হোয়াইল ফিউ স্প্রিং সলিউবল। যখন আমরা একটু গুলাবো, অর্থাৎ পানিতে দিলে গুলবে না, যখন সলিউবল হবে না, তখন যখন আমরা একটু নাড়ানি দিব বা এজিটেশন দিব, তখন সেটা সলিউবল হবে। শেডস আর ইনভেরিয়েবলি ব্রাইটার অ্যান্ড হাই টিংটোরিয়াল ভ্যালু, শেড গুলো ব্রাইটার এবং সেই সাথে হাই টিংটোরিয়াল ভ্যালু, মানে উজ্জ্বলতর। সো ডাইস আর ফ্রম স্টিকি মাস, স্টোরেজ পসিং ডিফিকাল্টি ইন সলিউবলাইজেশন। এটা সাধারণত স্টিকি মাস, কিরকম যে কফির ভিতরে যদি কোনো প্রকার জলীয় বাষ্প চলে যায়, তখন কফির যে একটা চটচটে ভাব বা একটু একটার সাথে আরেকটা দান লেগে যায়, এ ধরনের হয়ে থাকে। এবং ডিফিকাল্টি ইন সলিউবলাইজেশন, এবং সহজে সলিউবল হয়ে যেতে চায় না। সো দিট ক্যান বি বেটার সলিউবলাইজ ইন হোয়াট ওয়াটার অ্যালং উইথ অ্যাসিটিক অ্যাসিড অর কোল্ড উইথ মিথাইলেটেড স্পিরিটের সাহায্যে আমরা সাধারণত সলিউবল করে থাকি, ঠিক যেমন ভাবে আমরা ডিসপার্স ডাই করব সেখানে ডিসপার্স ডাইস এর ক্ষেত্রে। সো ডাইস আর হাইলি সেন্সিটিভ টু অ্যালকালি অন রিয়াকশন অফ লিবারেট কালারলেস বেসিক ডাই। ওকে, অ্যালকালিতে সেটা খুবই সেন্সিটিভ, বিকজ লিবারেট কালারলেস বেসিক ডাই, অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে দুটো আয়ন উৎপন্ন হচ্ছে, একটা কালার্ড ক্যাট আয়ন অর্থাৎ পজিটিভ, এবং কালার ডিস্ট কালারলেস অ্যান আয়ন। ওকে, সো এই ক্ষেত্রে অ্যালকালিটা প্রয়োজন। সো ইউজ অফ দ্য ওয়াটার and part of prerequisite dyeing with basic dye, presence of calcium or magnesium bicarbonates in water causes precipitation of colorless dye. বিশেষ করে যখন হার্ড পানি, খড়ো পানি হবে, আমরা পানি পড়েছে সেই খড়ো পানিতে, কিন্তু এটা আসলে precipitation ঘটাবে রাইটার। And even presence of the methyl hydroxide carbonate causes the same problem, পানির খড়োতার কারণে। So application of acetic acid in bath oil addition of dye reduce the alkalinity and hardness of both remarkably. তো আমরা acetic acid use করে বাথের যে অ্যালকাইনিটি ভাবটা, ক্ষারীয় ভাবটা, সেটা কমাতে পারি। ওকে, নাও সো ডিউ টু দ্য ক্যাটায়নিক নেচার অফ দ্য ডাই, ইট ক্যান বি প্রেসিপিটেটেড বাই অ্যান অ্যানায়নিক ডাই। যেমন যেহেতু এটার ক্যাটায়নিক প্লাস চার্জ, তো এটা একটা নেগেটিভ ডাই, অর্থাৎ নেগেটিভ চার্জ, সেটা রিয়েক্টিভ হতে পারে, ডিরেক্ট হতে পারে, সেই ডাইসের সাথে কি সহজেই বিক্রিয়া করে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ বন্ড তৈরি করে, সেটা কি হয়, প্রেসিপিটেটেড হয়ে যায়, অর্থাৎ নিচে তলানি পড়ে যায়। সো ডিরেক্ট ডাই অর অ্যাসিড ডাই, যেমন যারা নেগেটিভ ডাই, এটা দিয়ে সহজে প্রেসিপিটেট হয়ে যায়। দ্য প্রেসিপিটেশন ইজ ডিউ টু দ্য ফরমেশন অফ বেসিক ডিরেক্ট ডাই অর বেসিক ডাই অ্যাসিড কমপ্লেক্স হুইচ ইজ ইনসলিউবল ইন ওয়াটার, যেটা কিনা পানিতে প্রেসিপিটেশন হলে সেটা ইনসলিউবল হয়ে থাকে। সো এই ছিল মোটামুটি প্রপার্টিস অফ দ্য বেসিক ডাই। প্রথমত সেটা চিপার, পানিতে সলিউবল নয়, মোটামুটি হট ওয়াটার, মিথাইলেটেড স্পিরিট, এগুলাতে ইজিলি সলিউবল, একটু নাড়ানি দিতে হয়, ব্রাইটার শেড উৎপন্ন করে, দেন স্টিকি মাস যেটা ইনসলিউবল বাট অ্যাসিটিক অ্যাসিড এর মাধ্যমে সেটা সলিউবল, হাইলি সেন্সিটিভ টু অ্যালকালি, অ্যান্ড সফট ওয়াটারে কাজ করে সাধারণত, হার্ড ওয়াটারে প্রেসিপিটেটেড হয়ে যায়, তলানি পড়ে যায়, এবং সেই সাথে ক্যাটায়নিক নেচার অর্থাৎ পজিটিভ চার্জ উৎপন্ন করে, নেগেটিভ কোনো ডাইসের সাথে যদি সেটা চার্জ, নেগেটিভ কোনো ডাইসের সাথে সেটা সংযুক্তি হলে সেটা নেগেটিভ পজিটিভ সল্ট লিঙ্কেজ তৈরি করে নিচের দিকে তলানি পড়ে যায় বা প্রেসিপিটেটেড হয়ে যায়। ওকে, এই ছিল বেসিক প্রপার্টিস অফ বেসিক ডাই, বেসিক ডাইসের বেসিক প্রপার্টিস। আরো কিছু রয়েছে এখানে, যেমন আমরা একটু যদি দেখি, যে বলা হচ্ছে বেসিক ডাইস আর শো নো অ্যাফিনিটি ফর সেলুলোজ বাট ক্যান ইমপ্লাইড
ইমলেটার অলরেডি বিন ডিরেক্ট উইথ ডিরেক্ট ডাই অর এনি অ্যানায়নিক মডান, আমরা মডার্নটিং করে করতে পারি, যেমন ট্যানিক অ্যাসিড। আমরা মডার্নটিং শব্দটার সাথে পরিচিত কিনা আমার মনে নেই, আমরা যদি পরিচিত না হই তাহলে বলছি যে মডার্নটিং শব্দটা হচ্ছে যখন কোনো ডাইসের কোনো ফাইবারের প্রতি আকর্ষণ থাকে না, তখন সেই ডাইসের সেই ফাইবারের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য মাঝখানে আমরা কোনো প্রকার মেটালিক সল্ট বা এই ধরনের কোনো কিছু ইউজ করে থাকি যাতে কিনা আকর্ষণ হয়। বিশেষ ঘটনাটা এরকম যে মনে করো যে আমরা আগে ইয়ে করতাম যে ছোটবেলায় ওই যে গাছ, একটা প্রকার গাছ পাওয়া যেত, মাথার মধ্যে ছুঁড়ে মারতাম, ফলগুলো চুলের সাথে আটকে যেত। তো তো ঘটনা যেটা হচ্ছে যে চুল দুটো আমরা যখন এরকমটা করি, তো ঠিক এভাবে আমরা যখন চুলের সাথে মনে করো অন্য একজনের চুলের কিন্তু কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তো যখন আমরা এরকম একটা ফল দিব মাঝখানে, তো দুই চুলকেই তখন সে কিন্তু টাই করবে বা বাঁধবে। তো এই যে মেটালিক সল্ট গুলি বা মডার্ন গুলি কিন্তু ঠিক স্যাম ভাবে কি করছে, আমার ফেব্রিকের সাথেও বন্ড করছে একাধারে, এবং একাধারে আমার ডাইসের সাথেও বন্ড করছে। বিষয়টা এরকম, এটা যদি ফেব্রিক হয়ে থাকে, এখানে মেটালিক সল্টটা থাকছে, মেটালিক সল্টটা যেমন একাধারে ফেব্রিকের সাথে বন্ড করছে এবং একাধারে ডাইয়ের সাথে বন্ড করছে, যার কারণে তখন আমার ডাইংটা হচ্ছে, যেটা আমরা সাধারণত মডার্নটিং করে করে থাকি, মডার্নটিং করে করে থাকি। ওকে, সো ডিরেক্ট ডাইস কটন লেগস ব্রিলিয়েন্সি ইন শেড এন্ড ফাস্টনেস, সো বোথ শর্ট কামিংস ক্যান বি। এখানে যে কটনের ক্ষেত্রে সাধারণত ডিরেক্ট ডাই ভালো ফলাফল দেয় না এবং একই সাথে ফাস্টনেস প্রপার্টিসটাও খারাপ হয়, সো বোথ দিস শর্ট কামিং ক্যান বি ইনভেরিয়েবলি ইম্প্রুভ বাই টপিং উইথ দ্য বেসিক ডাই। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে যখন আমরা এই ডাইটাকে ডাইং করবো, ডাইং করার পর সেটাকে বেসিক ডাই দিয়ে টপিং দিব, টপিং দেওয়া মানে কিন্তু আমরা পড়েছিলাম এর আগে যে একটা ডাইসের উপর আবার ডাইস অ্যাড করা। সো সেই যে বিষয়টা হচ্ছে, তো যখন আমরা নেগেটিভ ডাই অর্থাৎ পজিটিভ ডাই দিয়ে ডাইং করলাম ফেব্রিকের উপর, তো এখন যখন আমরা নেগেটিভ ডাই দিয়ে এটার উপর ডাইং করছি, তখন কি নেগেটিভ পজিটিভ মিলে এখানে একটা কমপ্লেক্স সৃষ্টি করছে, যার কারণে যেটা হবে যে আমাদের নেগেটিভ পজিটিভ ডাই যখন আসবে তাহলে সেটা কি হবে যে অর্থাৎ বন্ডিংটা শক্ত হবে বা ভালো হবে। সো অল বেসিক ডাই ক্যান বি কম্বাইন্ড উইথ ট্যানিক অ্যাসিড ফ্রম ইনসলুবল কম্পাউন্ড ইন অ্যাবসেন্স অফ মিনারেল অ্যাসিড, সো হোয়েন এ সলিউশন ট্যানিক অ্যাসিড সোডিয়াম অ্যাসিটেট ইজ অ্যাডেড অ্যান্ড প্রেসিপিটেশন ফর্ম। সো দ্য পারপাস অফ সোডিয়াম অ্যাসিটেট আমরা মাঝে মধ্যে ইউজ করি, রিয়েক্ট উইথ এসিএল লিবারেট ফ্রম ডাইস্টাফ টু মেনটেন পিচ, সো ট্যানিক অ্যাসিড ইজ ডাই কমপ্লেক্স। সো সোডিয়াম ডাইথায়োনেট ক্যান বি ডিকালারাইজ নন এজ এ বেসিক ট্রিটমেন্ট। মোটামুটি সো আমরা যেটা বুঝলাম যে এখান থেকে আমরা যখন সোডিয়াম অ্যাসিটেট বা এই ধরনের আমরা এসিএল এর বাড়ার ফলে আমাদের এসিএল এর লিবারেট হওয়ার কারণে যখন পিএইচটা বেড়ে যায় কমানোর জন্য আমরা এটা ইউজ করে থাকি। ওকে, সো এই ছিল মোটামুটি বেসিক। নাও ক্লাসিফিকেশন অফ বেসিক ডাই আমরা যদি একটু দেখি, বেসিক ডাইস এর ক্লাসিফিকেশন, সো প্রথমত এজো বিসমার্ক, যেহেতু সেটার নমেনক্লেচারটা সেভাবে নাই, তারপর আমরা দেখব এজো বেস, ডাইফিনাইল বেস, ট্রাইফিনাইল বেস, মিথাইলেন ফিনাইল বেস, দেন একরিডিন, জ্যানথেন, এজিনিন, কুইজেন, থায়োজেন এক্সেট্রা। ওকে, সো এখানে আমরা একটু দেখি যে বিসমার্ক ব্রাউন, অ্যারোমিন, অ্যারোমিন জি, ম্যালাচেট গ্রিন, ম্যাগনেটা, অ্যারাজন ইয়েলো, অ্যারাজন জি এক্সেট্রা অনেকগুলো রয়েছে। তো এটার যদি স্ট্রাকচারটা আমরা ধরে ধরে একটু দেখি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এখানে হয়তো বিসমার্ক ব্রাউন দেখতে পাচ্ছি, যে এজো স্ট্রাকচার রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখানে এজো স্ট্রাকচার রয়েছে। দেন আমরা যদি বলি ডাইফিনাইল মিথাইলেন অ্যারোমিন ওর অ্যারোমিন জি, অ্যারোমিন আমরা এখানে ডাইফিনাইল দুটো ফিনাইল রয়েছে সেটা দেখতে পাচ্ছি, তারপরে যদি এস্ট্রোজেন জি ইয়েলো অরেঞ্জ জি এটা দেওয়া হয়নি, ওকে অ্যারিসিডিন অরেঞ্জ জি, ওকে আরো যেগুলো স্পেশাল আছে যেমন মালাচিট গ্রিন, মিথাইলিন ব্লু, ম্যাডোলা ব্লু, ওকে রোডোমাইন বি এক্সেট্রা। নাও দ্য নেক্সট স্লাইড, ট্রেড নেম অফ দ্য বেসিক ডাই, ট্রেড নেম কি, মিথাইলিন ব্লু, মিথাইলিন ভায়োলেট, বিসমার্ক ব্রাউন, ম্যাগনেটা। সো ডাইং এটা ছিল আমাদের বেসিক কিছু কমার্শিয়াল নেম, ট্রেড নেম বলা যেতে পারে। তাহলে এখন যেটা দরকার আমাদের, ডাইং অফ সেলুলোজ দিয়ে শুরু করি, যদিও সেলুলোজের প্রতি সেটার আকর্ষণ বা বিকর্ষণ খুবই কম। তো প্রথমেই আমরা দেখি যে বেসিক ডাইসের আমরা জানি যে সেলুলোজের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ নেই, সেজন্য সেলুলোজ ডাইং এর ক্ষেত্রে আমরা সাধারণত
কি পদ্ধতি বা প্রন্থা অবলম্বন করছি একটু আগে, কিন্তু আমি যেটা বলেছিলাম যে অ্যাবাউট মডার্ন টিং এর কথা। সো বেসিক ডাইস প্রসেস নো অ্যাফিনিটি ফর সেলুলোজ অ্যান্ড প্রি মডার্ন টিং অর ইজ লেটার ইজ এসেন্সিয়াল টু ডেভেলপ দ্য অ্যাফিনিটি টু দ্য ডাই। তো মডার্ন টিং যেটা বললাম যে মেটাল কমপ্লেক্স বা এই ধরনের কোনো এজেন্ট দিয়ে ট্রিটমেন্ট করা, তো মডার্ন টিং আসলে দুই তিন প্রকার, সেটা আমরা বলবো প্রি মডার্ন টিং, অর্থাৎ প্রথমের দিকে যেটা করা হয় ডাইং এর পূর্বে। স্কারিং ব্লিচ স্যাম্পল কে যখন আমরা প্রথমেই কোনো এরকম সল্ট দিয়ে, সেটা ট্যানিক অ্যাসিড হতে পারে অথবা এরকম কোনো মেটালিক সল্ট হতে পারে, সেটা দিয়ে ট্রিটমেন্ট করব, তখন এটা হতে পারে। দ্বিতীয়ত যখন আমরা ডাইং করব সাথে সাথেই কিন্তু মেটালিক সল্ট দিতে পারি, এবং তৃতীয়ত যখন আমরা ডাইং করা হয়ে যাবে পোস্ট মডার্ন টিং। সো এটাকে তিনটি ভাগে ভাগ করা হয়, প্রি মডার্ন টিং, মেটা মডার্ন টিং এবং পোস্ট মডার্ন টিং। তো প্রিটা আগে ফেব্রিকে ট্রিটমেন্ট করে নিতে হয়, মেটাটা একসাথে করতে হয় এবং পোস্টটা পরে। সো ট্যানিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ এ মডার্ন ইন ডাইং কটন উইথ বেসিক ডাই, আমরা ট্যানিক অ্যাসিড দিয়ে করতে পারি। টু ইটস এ ওএইচ গ্রুপ টেক মেক এইচ বন্ড উইথ সেলুলোজ হোয়াইল সিওএস গ্রুপ রিয়েক্ট উইথ দ্য বেসিক ডাই। সো হাউ এভার দ্য ফাস্টনেস ইজ নট গুড অ্যান্ড নেদার ডাই ফাইবার রিয়াকশন অকার্স নেদার ট্যানিক অ্যাসিড বিকজ অ্যাসিড বেসিক ডাই কমপ্লেক্স ইজ টু বিগার টু ডেভেলপ এক্সিলেন্ট ওয়াশ ফাস্টনেস। ওকে, তো সবই বাড়তেছে। সো ইভেন ট্যানিক অ্যাসিড being water soluble comes out in bath during the dyeing, so applied tannic acid is fixed on the cellulose by treating tannic acid modern cellulose. Okay, so a tannic acid modern cellulose diye korle amader sob somoshar samadhan hoye jacche with rather emetic or from insoluble organic complex. Ami ki boltechi tomra ki bujhte parcho je cellulose er proti jehetu kono আকর্ষণ বিকর্ষণ নাই, সেহেতু সেলুলোজের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য বা ডাইং করার জন্য আমরা এখানে একটা পোর্ট বা গ্যাপ সৃষ্টি করছি, যেটা কিসের মাধ্যমে, একটা মডার্ন এজেন্টের মাধ্যমে, যেটা দিয়ে ট্রিটমেন্ট করলে তখন সেইখানে ডাইগুলো অ্যাটাচ হবে। ওকে, তো সেই জন্য আমরা ট্যানিক অ্যাসিড ইউজ করছি। ট্যানিক অ্যাসিড ছাড়াও আরো অনেক প্রকার মেটাল মডাল রয়েছে, যেমন টিন, ক্রোমিয়াম এক্সেট্রা। সো অ্যামাউন্ট অফ ট্যানিক অ্যাসিড ইজ অপটিমাইজ গিভেন শেড অ্যাপ্লিকেশন ইন এডুকেট এসিল নো এক্সোস্ট্রিন বাথ। So excellent addition of oesters and material causes dusting on dye and modern. Generally double amount of acid is used modern thing. Okay, আমরা সাধারণত ফেব্রিকে ডাবল অ্যামাউন্ট যদি 5 গ্রাম নিই তাহলে 10 mg টু দ্যাট হোয়াইট অফ দ্য ডাই ইজ ইউজড মডার্ন টিং টু দ্য, আচ্ছা সরি, যে আমাদের যতটুকু ইয়ে নিব, যে ডাবল অ্যামাউন্ট অফ ওয়াটার ডাই নিব, যতটুকু ডাই নিব তার ডাবল অ্যামাউন্ট অফ ট্যানিক অ্যাসিড নিয়ে আমাদের সাধারণত মডার্ন টিংটা করতে হবে। ওকে, পরের স্লাইডে যদি আমরা যাই, বলা হচ্ছে যে সেলুলোজ অ্যাবজর্ব ট্যানিক অ্যাসিড র্যাপিডলি অ্যান্ড কোল্ড বাট ভেরি স্লোলি এট হাই টেম্পারেচার। যে ট্যানিক অ্যাসিড দিয়ে যখন আমরা মডার্ন টিং করবো সেটা অবশ্যই ঠান্ডা কোল্ড টেম্পারেচারে হতে হবে, হাই টেম্পারেচারে নয়, কারণ যত বেশি ট্যানিক অ্যাসিড সে অ্যাবজর্ব করবে তত বেশি ডাই সে অ্যাবজর্ব করবে। সো অ্যাভয়েড আন ইভেন মডার্ন টিং টেম্পারেচার বাথ ইজ রেজ টু বয়েল অ্যান্ড ট্যানিক অ্যাসিড ইজ অ্যাজ ফলোয়েড বাই দ্য কুলিং ডাউন অ্যান্ড প্রোগ্রেসিভলি। যেহেতু কম টেম্পারেচারে বেশি নিচ্ছে আবার বেশি টেম্পারেচারে কম নিচ্ছে, সেহেতু ইভেন্ট করার জন্য আমরা জানি যে যখন কম টেম্পারেচার থাকবে তখন প্রচুর পরিমাণে ডিপোজিট হবে এবং আনইভেন ডিপোজিট হবে, সেজন্য এই আনইভেন মডার্ন টিংটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বয়েল করলে সেটা ইভেন মডার্ন টিং হবে। ওকে, ধরে নিলাম তাহলে সেলুলোজটাকে ট্যানিক অ্যাসিড দিয়ে বয়েল করলাম। সো অ্যাবজর্পশন অফ ট্যানিক অ্যাসিড সেলুলোজ ইজ অলসো রিটার্ড বাই দ্য অ্যাসিডিক অ্যাসিড। তো এখন আমরা রিটার্ডেন্ট হিসেবে, যেমন অন্য ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাসিডাইসের সময় সল্ট ইউজ করতাম, তো এই ক্ষেত্রে আমরা রিটার্ডেন্ট হিসেবে অ্যাসিডিক অ্যাসিড ইউজ করতে পারি, তাহলে ট্যানিক অ্যাসিডটা কি হবে যে আস্তে আস্তে বা ইভেন ডিপোজিট হবে। কিন্তু এখন একটু এক্সপ্রেশনাল আছে যে লিগনোসেলুলোজিক ফাইবার যেমন জুট, ফ্লাক্স, হ্যাম্প আর মেইনলি কম্পোস্ট অফ সেলুলোজ, এগুলো সেলুলোজ, হেমিসেলুলোজ অর লিগনিন শো অ্যাফিনিটি টু দ্য ফাইবার। ইট মে বি ডিউ টু, দেখো আমরা যে লিগনোসেলুলোজিক ফাইবার গুলো রয়েছে, লিগনোসেলুলোজিক একটু বুঝি, জুট, ফ্লাক্স, হ্যাম্প ইত্যাদি, এদের সাধারণত এই লিগনিন থাকার কারণে বেসিক ডাইটা এদের প্রতি আকর্ষিত হয়, অন্যান্য সেলুলোজের প্রতি কিন্তু নয়। কেন? প্রিসেন্স অফ লিগনিন ইন দ্য স্ট্রাকচার, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে অন্যান্য সেলুলোজিক ফাইবার সমূহ ফাইবারের প্রতি বেসিক ডাইটা আকর্ষিত হয় না, কিন্তু এই যে লিগনোসেলুলোজিক ফাইবারের প্রতি বেসিক ডাইটা আকর্ষিত হয় সেটা কেন বা কি জন্য হচ্ছে সেটা যদি আমরা একটু দেখি, যে প্রিসেন্স অফ দ্য লিগনিন ইন স্ট্রাকচার, প্রিসেন্স অফ ট্যানিক অ্যাসিড ইনহেরেন্টলি অ্যান্ড অ্যাসিড কনস্টিটিউয়েন্ট অফ দ্য ফাইবার সাচ অ্যাজ ইনোকুলিক অ্যাসিড অ্যান্ড রেসপন্সিবল ফর দিস অ্যাফিনিটি, প্রিসেন্স অফ আলফা সেলুলোজ এক্সেট্রা। ওকে, আমরা আবার দেখি যে যেটা বলা হচ্ছে যে কি প্রিসেন্স অফ লিগনিন ইন স্ট্রাকচার, প্রথমত আকর্ষণটা দেখাচ্ছে কেন, প্রিসেন্স অফ লিগনিন অফ স্ট্রাকচার, প্রিসেন্স অফ ট্যানিনস ইনহেরেন্টলি
এবং এসিড কনস্টিটিউয়েন্টস অফ ফাইবার সাচ অ্যাজ ইউরিনোলিক এসিড অ্যান্ড রেসপন্সিবল ফর দিস অ্যাফিনিটি প্রেজেন্স অফ আলফা সেলুলোজ এটসেট্রা এই কারণে। ওকে, তো এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য যে শুধুমাত্র অন্যান্য সেলুলোজিক এসিডে হচ্ছে না, পরে হচ্ছে কেন, বা ও শুধুমাত্র এই ধরনের ইয়েতে হচ্ছে কেন, সেটার জন্য আমরা কারণগুলি দেখলাম যে টেনিন থাকার কারণে, স্ট্রাকচারের জন্য। ওকে, এখন ডাইং অফ কটন। ডাইং অফ কটনটা কি, সেটা হচ্ছে যে প্রথমে তাহলে আমাদের কি করতে হবে, মডার্নটিং করতে হবে, আমরা জানি সেটা। তাহলে মডার্নটিং আমরা ট্যানিক অ্যাসিড দিয়ে করতে পারি বা অন্য কোনো যে কোনো কোনো কিছু দিয়ে করতে পারি। তো সেজন্য দেখি আমরা কি, মডার্নটিং কটন উইথ ট্যানিক অ্যাসিড, ফিক্সিং উইথ টার্মারিক ওয়াট কি টাটার ইমাটিক অ্যান্ড ডাইং উইথ বেসিক ডাই। ওকে, তাহলে এইগুলো স্টেপ আমাদের ডাইং করার জন্য, লেটস এগুলো জানা দরকার। ওকে, মডার্নটিং, ওকে শুরু করি। মডার্নটিং তাহলে করতে হবে প্রথমে, সো ট্যানিক অ্যাসিড যেটা ডাবল ওয়েটেড অর্থাৎ ডাইসের ডাবল নিব, ইজ ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড হিটেড আপ টু বয়েল। মনে করো যদি 2 গ্রাম ডাই নেই তাহলে 4 গ্রাম ট্যানিক অ্যাসিড। সেলুলোজ ইজ ট্রিটেড, এখানে শব্দ করো না, যাও। ওকে, তাহলে কি করা হচ্ছে, সেলুলোজ ইজ ট্রিটেড ইন দিস বাথ অ্যান্ড ফলোয়েড বাই দ্য কুলিং ইন ডাউন টু অর আওয়ার অর ওভারনাইট, সেটা ওভারনাইট হতে পারে। ডিউরিং কুলিং ম্যাক্সিমাম অ্যাবজর্পশন অফ ট্যানিক অ্যাসিড ইজ টেক প্লেসেস, তো সাধারণত ওভারনাইট রেখে দেওয়া হয় যে ম্যাক্সিমামটা যেন হয়। তো হলো আমাদের মডার্নটিং, তাহলে কি হলো, আমরা বয়েল করে ফেব্রিক সহ 2 ঘন্টা অথবা যত বেশি সময় রাখবো তত বেটার, ওভারনাইট রেখে দেওয়াই বেটার, তাহলে অ্যাবজর্পশনটা ভালো হলো, অর্থাৎ ফেব্রিক সারফেসে ট্যানিক অ্যাসিড যুক্ত হলো। এরপরে ফিক্সিং করবো, বলা হচ্ছে যে টার্টার ইমাটিক হাফ অফ ট্যানিক অ্যাসিড ইজ ডিজলভ ইন ওয়াটার অ্যান্ড ট্যানিক অ্যাসিড ইজ ট্রিটেড কটন পাস থ্রু দা বাথ 10 to 15 মিনিট অ্যাট কোল্ড ফলোয়েড বাই রিঞ্জিং অ্যান্ড হাইড্রোস্ট্রাকশন। তো আমরা সাধারণত যেভাবে কাপড় ধুয়ে থাকি, যে ট্রিটেড ইন কটন পাস থ্রু, আমরা একটা বাতি গুলাবো টার্টার টার্মারিক, তারপর সেটাকে চুবাবো। তো আমরা যদি দেখি কিরকম পরবর্তীতে আবারও, যেটা হাফ অফ টার্মারিক অ্যাসিড কিরকম বন্ড করছে, এটা যদি ট্যানিক অ্যাসিড হয়ে থাকে, এটা আমাদের ট্যানিক অ্যাসিড COH আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেলুলোজ এবং সেলুলোজের OH এগুলো, তাহলে সেটা বন্ড করছে কোথায়, যে আমার এই যে টার্মার ট্যানিক অ্যাসিডের OH, এই OH এর সাথে আমার যে সেলুলোজের OH আছে সেটা বন্ড করছে। ওকে, তাহলে এটা হচ্ছে মডার্ন ফাইবার, তাহলে এটা একটা ফাইবার, আমাদের সেলুলোজিক ফাইবার, যেটা কিনা এই পোর্শনটাকে অ্যাটাচ করে আছে। এখন ডাইটা আমার এই পোর্শনে যুক্ত হবে। ওকে, আমাদের মডার্নটিং হলো, ফিক্সিং হলো, নাও ডাইং। এবার আমরা ডাইং করব কি দিয়ে, বেসিক ডাই দিয়ে। ওকে, তো বেসিক ডাই দিয়ে ডাইং করার সময় কি কি লাগবে আমাদের, বেসিক ডাই 2% অন দ্য হোয়াইট অফ দ্য শেড, সেটা 5 গ্রাম স্যাম্পল হলে, অ্যাসিডিক এসিড 1 থেকে 3%, MS12 1:20, টেম্পারেচার আপ টু 70%, টাইম 1 থেকে 1.5 ঘন্টা। সো ডাই ইজ পেস্টেড উইথ CH3COH, বয়লিং ওয়াটার ইজ অ্যাডেড অ্যান্ড ইজ ট্রিটেড ফর কমপ্লিট ডিসলিউশন। বেসিক ডাই প্রসেস হায়ার অ্যাফিনিটি ফর ট্যানিক অ্যাসিড। দেখো আবার বলি যে ডাই পেস্টেড উইথ অ্যাসিডিক এসিড 30%, বয়লিং ওয়াটার ইজ অ্যাডেড অ্যান্ড ইজ ট্রিটেড কমপ্লিট ডিসলিউশন, গুলাবো ডিসলভ করবো। বেসিক ডাই প্রসেস হায়ার অ্যাফিনিটি ফর ট্যানিক অ্যান্ড মডার্ন সেলুলোজ, সো দ্য ডাই সলিউশন ইজ অ্যাডেড ইন দিস ইনস্টলমেন্ট। ড্রাইভার ইজ প্রিপেয়ার্ড উইথ ওয়াটার, পিএইচ কত থাকছে, 4.5 থেকে 5.5, রুম টেম্পারেচার। 1/3 অফ দ্য ডাই সলিউশন ইজ অ্যাডেড, মডার্ন কটন ইজ ইন্টার্ড ইন টু দ্য কোল্ড অ্যান্ড ডাইড ফর 15 মিনিট, সেকেন্ড থার্ড অ্যাডেড টেম্পারেচার অ্যান্ড রেস 40 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডাইড ফার্দার 20 মিনিট আফটার অ্যাট লিস্ট 1/3 অ্যাডেড অ্যান্ড টেম্পারেচার 70 ডিগ্রি ফর দ্য ডিজায়ার টাইম। তাহলে আমরা কি করছি, ধাপে ধাপে দিচ্ছি, যে ডাই স্টেপ 1/3 অ্যাসিডিক এসিড স্যাম্পল চালাচ্ছি 40-এ, আবার দিচ্ছি 1/3, 3 ভাগ করছি, তাহলে রেস্ট ভাগ আমরা দিয়ে দিচ্ছি, 70 ডিগ্রি টেম্পারেচার উঠাচ্ছি। এই লিটারেচার যদি আমরা পড়ি একটু তাহলে সেটা বোঝা যাচ্ছে। ওকে, সো এখন এখানে যে ছবিটা দেখানো হয়েছে, ফিগারটা দেখানো হয়েছে, সেটাতে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এটা ট্যানিক অ্যাসিড সেলুলোজ কমপ্লেক্স, অর্থাৎ ওইচ এর সাথে ওইচ যেটা একটু আগে আমরা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের বেসিক ডাই, যেটা পজিটিভ চার্জ কন্টেইন করছে। তাহলে সেটা কি করছে, বন্ড তৈরি করছে কার সাথে, এই প্লাস এবং COH এর যে মাইনাসটা আছে, অর্থাৎ এইচটা চলে গিয়ে এখানে যে মাইনাসটা সৃষ্টি হচ্ছে কার, ট্যানিক অ্যাসিডের, সেখানে বন্ড তৈরি হচ্ছে। তাহলে এটা আমার ফাইবার, এটা আমার মডার্ন, এটা আমার ডাই, তাহলে ডাই এবং ফাইবারের মাঝখানে কাজ করছে মডার্ন। ওকে, নাও আফটার ট্রিটমেন্ট, আফটার ট্রিটমেন্ট কি,
যেহেতু আমাদের বেসিক ডাইসের একটু প্রবলেম, সেহেতু আপনার ট্রিটমেন্ট করতে হয়, যেমন সেটাকে আমরা ব্যাক ট্যানিনিং বলছি। বলা হচ্ছে ফর বেটার ওয়ার্স ফাস্টনেস, ব্যাক ট্যানিনিং মে বি ডান বাই ট্রিটিং ডাইট কটন ইন লিকুয়ার অফ ট্যানিক অ্যাসিড, আবার ট্যানিক অ্যাসিড কত 0.5 গ্রাম পার লিটার অ্যাট কোল্ড ফর 30 মিনিট, স্কুইজড অ্যান্ড পাস থ্রু দ্য সলিউশন অফ টার্টার ইমেটিক 0.1 গ্রাম, অ্যান্ড ব্যাক ট্যানিং ইজ নট ওকে। আমরা কি করছি যে 30 মিনিট স্কুইজ অ্যান্ড পাস থ্রু, অ্যান্ড ব্যাক ট্যানিং ইজ নট পপুলার অ্যাজ অল্টার আর্লিয়ার শেড। তো ব্যাক ট্যানিং করা যেতে পারে একটা আফটার ট্রিটমেন্টের জন্য, ব্যাক ট্যানিংটা কিছুই না, আর বার এই ইমাটিক টাটার অর্থাৎ ট্যানিক অ্যাসিড দিয়ে আমরা চুবাবো বা বয়েল করব। দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে টপিং অন ডিরেক্ট ডাই। তো আমরা জানি যে ডিরেক্ট ডাইটা পজিটিভ চার্জ, তো সেটা দিয়ে আমরা বলা হচ্ছে সেলুলোজ ফার্স্ট ডাইট উইথ দ্য ডিরেক্ট ডাই ফলোয়েড বাই রিডাইং বেসিক ডাই বাথ অ্যাট রুম টেম্পারেচার ফর 15 to 13 মিনিট অ্যান্ড মিড অ্যালকালি পিএস অ্যাক্রোস ইজ কল টপিং এ সেকেন্ড ডাই রিমেন্স দ্যাট ফার্স্ট ওয়ান। সো প্রথমে আমরা ডিরেক্ট ডাই দিয়ে করে নিলাম, তারপর আমরা সরি বেসিক ডাই দিয়ে করে নিলাম, তারপর আমরা ডিরেক্ট ডাই দিয়ে টপিং দিচ্ছে, তাহলে পজিটিভের উপর নেগেটিভ যুক্ত হচ্ছে। আমরা এখানে যদি দেখি ডিরেক্ট ডাইসের সাথে, তাহলে সেটা বন্ড করছে। তো এভাবেও আমরা ফাস্টনেস প্রপার্টিসটাকে ইমপ্রুভ করতে পারি। ওকে, প্রিকারেশনটা কি বলা হচ্ছে যে নট ডাইং ইন আয়রন ভেসেল আদারওয়াইজ শেড মে বি ডাল, আয়রন ভেসেলে করা যাবে না। ওকে, ডাইসলিউশন ফিল্ট্রেশন বিফোর এডিশন, যেহেতু একটু ইনসলিউবল হওয়ার চান্স থাকে। ওয়াটার শুড বি সফট ওয়াটার, না হলে কি হচ্ছে যে প্রেসিপিটেটেড হয়ে যাচ্ছে। গুড রেজাল্ট ইনক্রিজেস ডিভাইডেড 3 পার্টস ইন্টু ডাইসলিউশন। ওকে, আমরা যখন আস্তে আস্তে ডাইগুলো দিব, সেই ক্ষেত্রে আমাদের একটা গুড শেড একোয়ার করা যাবে। নাও জুট ডাইং উইথ দ্য বেসিক ডাই, তো যেহেতু আমরা জানি যে অন্যান্য সেলুলোজিক ফাইবার থেকে শুধু লিগনো সেলুলোজিক ফাইবার গুলো জুটের বেসিক ডাইস এর প্রতি আকর্ষণ শো করে, সেজন্য এখানে যদি দেখি যে ডাইস টাইপ 2%, অ্যাসিডিক অ্যাসিড 3%, ম্যাটেরিয়াল টু লিকুইড টু 1:20, টেম্পারেচার 80 to 100, আস্তে আস্তে উঠাবো, টাইম 1 আওয়ার, পিএইচ 4.5 থেকে 5.5। সো প্রসিজিউরটা কি বলা হচ্ছে যে প্রসিজিউর পেস্ট অ্যান্ড ফর্মে ডায়াস্টাব ইন অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড এডিশন অফ ওয়াটার, দ্য স্যাম্পল ইজ কিপ্ট ইন দ্য বাথ ইন টেম্পারেচার রেস, ইট ইজ নট 1000 C, ইট ইজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড ডাইং ইজ পারফর্মড অ্যাট দ্য টেম্পারেচার 1 আওয়ার। সো আফটার ড্রাইং দ্যাট ডায়েট স্যাম্পল ইজ স্কুইড অ্যান্ড ওয়াশিং ড্রাইং, আফটার ট্রিটমেন্ট করতে চাইলে করতে পারি। সো ডিউ টু ইনক্রিজ স্টেবিলিটি ডায়েট স্যাম্পল ইজ ট্রিটেড উইথ 2% অ্যাক্টিভ অ্যাসিটিক acid 10 to 15 minutes, and due to improvement of the luster sample is with alum 2% alum যে ট্রিট করতে পারি। তাহলে আমরা জুটের ক্ষেত্রে বহুল ব্যবহৃত জুট ফ্যাক্টরিতে যদি কখনো ভিজিট করে থাকো, তাহলে এটা দেখবে যে রাইসটা বেসিক ডিএসির স্যাম্পল মোটামুটি 100 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ডাইং করছি, এবং ইট ইজ পসিবল ইন আওয়ার ল্যাব, সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উইল। ওকে, ডাইং অফ উল অ্যান্ড সিল্ক, আমরা উল অ্যান্ড সিল্কের যদি একটু কথা বলি, যে বেসিক ডাইসের গুড অ্যাফিনিটি ফর প্রোটিন ফাইবার, কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ COOH গ্রুপ। কেন COOH গ্রুপ? কারণ হচ্ছে যে এই COOH গ্রুপের এইজটা যখন চলে যাবে, তখন সেটা নেগেটিভ চার্জ শো করবে, এবং নেগেটিভ চার্জ শো করলে সেটা ফাইবারের সাথে পজিটিভ ডাই দিয়ে বন্ড তৈরি করবে। সো এন পলিমার চেইন, সো ডাই ক্যাটায়ন রিয়্যাক্টস উইথ দ্য COOH সাইটস অ্যান্ড ফ্রম ইলেকট্রোকোভ্যালেন্ট বন্ড বিটুইন ডাই অ্যান্ড ফাইবার। তো আমরা যদি দেখি, এটা আমাদের সেই আগের অ্যাসিড ডাইস এর কথা মনে আছে আমাদের, অ্যাসিড ডাইস। তো সেখানে যখন আমরা এটা এল মাইনাস ডাই, তো এই যে COOH এর এইচটা চলে গিয়ে এখানে নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তখন এখানে পজিটিভ ডাইটা যুক্ত হচ্ছে, প্লাস অ্যাসিডিক হাইড্রোক্লোরিক অ্যাসিড লিবারেট করছে। সো হোয়েন COOH গ্রুপস ইন ফাইবার ইজ আয়নাইজ, নেগেটিভ সাইটস আর ডেভেলপ ইন ফাইবার হুইচ ইজ রিয়্যাক্টস উইথ দ্য ক্যাটায়ন্স ইন অ্যাসিড ডাইস, সো HCl ফ্রম বাই প্রোডাক্ট রিটার্ড ফাস্টার রিয়্যাকশন রেজাল্টিং ইভেন ডাইং। সো HCl produces and dyeing process will be occurred slowly due to the addition of acid in the bath, and uniform result will be found. So other side, when acid is present in dye bath, ionization protein fiber is removed. আমাদের মূল প্রসেসটা কি ছিল, আমাদের যে মূল মেকানিজমটা ছিল অ্যাসিডাইসিস, সেটাই যদি বলি, সেটাই কিন্তু এখানে কাজে লাগছে, যে HCl produces in dyeing will occur slowly due to addition of acid and uniform result will be found. Acid হওয়ার কারণে কি হচ্ছে, uniform. So other side, when acid is present in the dye bath, ionization protein fiber is removed. আমরা জানি প্রোটিনের যখন পিএইচ টা কি হচ্ছে, কম হচ্ছে, অর্থাৎ লোয়ার হচ্ছে, আমরা জানি প্রোটিন ফাইবারের এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয় এবং নেগেটিভ, লো টেম্পারেচার অর্থাৎ লো পিএইচ এ কিন্তু এখানে পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তো পজিটিভ চার্জ সৃষ্টি হলে তাহলে কি, ডাইটা অ্যাবজর্পশন কম হবে, কারণ পজিটিভ চার্জ রিয়্যাক্ট করবে। সো এই সাথে অ্যাসিড এইভাবে আমাদের রিটার্ডান হিসেবে কাজ করছে। সো নেগেটিভ সাইডস অফ দ্য ফাইবার রিডিউস
দ্য অ্যাট্রাকশন, সো ফর দিস ডাই অ্যাবজর্পশন অফ দ্য ফাইবার ডিক্রিজ, এই জন্য কিন্তু ডিক্রিজ হয়। সেজন্য আমাদের পিএইচটা কি করতে হবে, একটু হায়ার উপরের দিকে রাখতে হবে। মনে করো ল পিএইচ হয়ে গেলে তখন আবার পজিটিভ চার্জ সৃষ্টি হবে প্রোটিন ফাইবারে, তো পজিটিভ চার্জ সৃষ্টি হলে তো সেটা আবার আমরা ডাইং করতে পারবো না। ওকে, সো বেসিক ডাই প্রোটিন ফাইবার শো গুড ওয়াশ ফাস্টনেস বাট পুর লাইট ফাস্টনেস, এক্সেপশন ইজ পলিঅ্যাক্রাইলোনাইটাইল হুইচ ইজ ইনভেরিয়েবলি ডাইড উইথ বেসিক ডাই টু ডেভেলপ ব্রিলিয়ান্ট শেড উইথ এক্সিলেন্ট ফাস্টনেস প্রপার্টিস। ওকে, ডাইং অফ উল সিল্ক, আমরা যদি এখানে দেখি দুটো রেসিপি আমি একসাথে দেওয়ার চেষ্টা করেছি, যে ডাইস্টাব এসিটিক এসিড সল্ট। ওকে, এসিটিক এসিড দিয়ে কি করা হচ্ছে, বিশেষ করে পিএইচটাকে একটু লোয়ার করা হচ্ছে, যেন আমাদের যে ডিপোজিশনটা, ডাই ডিপোজিশনটা যেন ইভেন হয়। যদি পিএইচ না থাকতো হারিয়ে হতো, অর্থাৎ যত বেশি ফাইবারের ভিতরে নেগেটিভ চার্জ বৃদ্ধি পাবে, অর্থাৎ সিওএইচ এর ইস্টটা যত বেশি ছুটে যাবে সেখানে তত বেশি ডাই কিন্তু ধরবে। সো প্রসিজিওর কি, অ্যাট ফার্স্ট পেস্ট ইজ ফর্মড উইথ মিক্সিং ডাইস্টাব এন্ড অ্যাসিটিক অ্যাসিড সলিউশন এন্ড এডিং ওয়াটার, ওয়াটার ইজ টেকেন ইন টু দ্য রাইবার দেন টেকেন মেটেরিয়াল সলিউশন অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজ 90 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যাট সল্ট ইজ অ্যাড স্লোলি 90 ডিগ্রি, কিপ ফর 30 মিনিটস অ্যান্ড ইজিলি পেনিট্রেশন অফ দ্য মেটেরিয়াল। ওকে, চার্ট আমরা দেখছি। নাও অ্যাক্রাইলিক ফাইবার, এখন একটু বেসিক ডাই। অ্যাক্রাইলিক ফাইবার ডাইং এর ক্ষেত্রে কি, যে অ্যাক্রাইলিক ইজ অলসো ম্যানমেড সিনথেটিক ফাইবার হুইচ ইজ ফর্ম থ্রু দ্য মনোমার অফ অ্যাক্রাইলোনাইট্রেল। আমরা অ্যাক্রাইলোনাইট্রেলের জন্য বিশেষ কিছু ডাই দেখেছিলাম, ট্রেড নেম পড়েছিলাম সামনের দিকে। সো উইথ অ্যান অ্যাভারেজ মলিকুলার ওয়েট 1900 ইউনিট, সো দ্য ফাইবার কন্টেন্ট 100% অ্যাক্রাইলোনাইট্রেল হুইচ মেক দ্য ফাইবার কমপ্যাক্ট অ্যান্ড আনঅ্যাবজর্বেন্ট। তো যার কারণে দে আর ইউজ অফ ডাইং বিকাম ভেরি ডিফিকাল্ট, টু ওভারকাম দিস ডিফিকাল্টি কো পলিমার ইজ ইউজড অ্যান্ড কো পলিমার মেক দ্য ফাইবার অ্যাবজর্বেন্ট অফ দ্য সফট। তো যেহেতু আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাক্রাইলোনাইট্রেলটা খুবই কম্প্যাক্ট একটা ফাইবার, সেখানে ডাই ঢুকার মতো অবস্থা সৃষ্টি হয় না, সো সেজন্য ডাই ঢুকার জন্য বা অ্যাবজর্বেন্সি বাড়ানোর জন্য বা সফটনেস আনার জন্য আমরা একটা কো পলিমার ইউজ করি। এই কো পলিমারের সাহায্যে আমরা সহজেই তারপরে আমরা ডাইং করতে পারি বেসিক ডাই দিয়ে। সো এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাক্রাইলোনাইট্রেল অ্যান্ড দিস ইজ কো পলিমার, সেখানে এক্সটা হচ্ছে যে কোনো প্রকার কো পলিমার হতে পারে, সিএল হতে পারে, ওসিএইচ এক্সেট্রা। সো কোপোলিমারাইজেশন অ্যাক্রাইলাইট্রেল অ্যান্ড কোপোলিমার ক্যারিড আউট বাই দিন রিডক্স ইনিশিয়েশন, অর্থাৎ রিডক্স রিঅ্যাকশন হয় হাই ডিগ্রি এটা পলিমারাইজেশন। সো ডিউরিং দ্য রিঅ্যাকশন কোপোলিমার ইজ টেকেন 15% অ্যান্ড অ্যাক্রাইলোনাইট্রেল 85% ভিনাইল অ্যাসিটেট ক্লোরাইড অ্যান্ড ভিনাইল সালফার কোপোলিমার। আমরা যদি কোপোলিমার হিসেবে ভিনাইল সালফোন ইউজ করতে পারি, সো ডাইং অফ দ্য রিঅ্যাকশন মে বি রিপ্রেজেন্টেড অ্যাজ ওয়েল, এখানে অ্যাক্রাইলিক ফাইবার নেগেটিভ এক্সেট্রা। যদি আমরা রিয়াকশনটা দেখি এখানে, যে অ্যাক্রাইলোনাইট্রেল ডাই অ্যাক্রাইলোনাইট্রেল প্লাস ডাই, অর্থাৎ আমরা যে কোপোলিমারটা ইউজ করছি সেই কোপোলিমারটা একটু আগে যেভাবে ডিটার ইয়ের মতো কাজ করলো মডার্ন, সেভাবে কাজ করছে। ওকে, তো সেই জন্য যেটা দরকার আমাদের টিজি অফ অ্যাক্রাইলিক 70 থেকে 70 থেকে 80, সো ডাইং টেম্পারেচার শুড বি হায়ার দেন পলিস্টারের মতো, যে এর বেশি উপরে না উঠলে তো সেটা সফট হবে না, আর সফট না হলে তার ভিতরে তো ডাই পার্টিকেল গুলো প্রবেশ করতে পারবে না। সো অ্যাক্রাইলিক ফাইবার মেবি ডাইড ইন ইয়ার্ন ফ্রম, লুজ ফাইবার ফ্রম, অ্যাক্রাইল ফেব্রিক ফ্রম, এগুলোতে হতে পারে, জেট, প্যাড, বেজ, স্টিম, জিগার, যে কোনোটাতে ডাইং করা যেতে পারে। রেসিপি, অ্যাসিডিক অ্যাসিড, সোডিয়াম অ্যাসিডের টেম্পারেচার, প্রসিজিওরটা করে নিয়ে সেটার কার্ভটা ড্র করবে তোমরা সবাই। মেকানিজম অফ ডাইং, মেকানিজম অফ ডাইং যদি আমরা বলি, যে এটা সাধারণত সবসময় যে পোর্শনটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ফাইবার পোর্শনে পজিটিভ চার্জ সৃষ্টি, নেগেটিভ চার্জ সৃষ্টি করে এবং ডাই কন্টেন করে পজিটিভ চার্জ, সো দিস ইজ প্রোডিউস সল্ট লিঙ্কেজ। সো কালার্ড ক্যাটায়ন্স, আয়নাইজড ডাই অ্যাবজর্ব অন দ্য ফাইবার সার্ফেস, অ্যাবজর্ব ডাই ক্যাটায়ন ডিফিউজ ইন্টেরিয়র অফ দ্য ফাইবার পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড ক্যাটায়ন্স আর রেট্রাক্ট অ্যান্ড রিটার্ড বাই আয়নিক সাইড, দের সাবস্টেন্স অফ এ স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স। তো এই ছিল আমাদের মেকানিজম, সব কথার কথা, যে সেটা নেগেটিভ পজিটিভ সৃষ্টি করে করছে। তো এখানে মোটামুটি একটা ডিফারেন্স দেওয়া আছে সবগুলো ডাইসের, এটা একটু দেখতে হবে যে মোটামুটি সবগুলো ডাইসের, যেমন প্রথমে ডিরেক্ট ডাই, অ্যাসিড ডাই, বেসিক ডাই। তো ডিরেক্ট ডাই সর্বপ্রথম যদি আমরা বলি, আমাদের কতগুলো মনে আছে যে ডিরেক্ট ডাই কি, নেগেটিভ চার্জযুক্ত, অ্যাসিড ডাইও নেগেটিভ চার্জযুক্ত, কিন্তু বেসিক ডাই পজিটিভ চার্জযুক্ত। ডিরেক্ট এবং অ্যাসিড ডিরেক্ট ডাই সেলুলোজের প্রতি আকর্ষণ বোধ করে, অ্যাসিড ডাই প্রোটিন ফাইবারের প্রতি আকর্ষণ বোধ করে, বেসিক ডাই লিগনোসেলুলোজিক অথবা প্রোটিন ফাইবারের প্রতি আকর্ষণ বোধ করে, ঠিক আছে। একে ধারে ডাইরেক্ট ডাইয়ের ডাইং মিডিয়াম অ্যাসিডিক ইয়া অ্যালকালাইন, অ্যাসিডের অ্যাসিডিক, এবং বেসিক ডাইসের নিউট্রাল বা নিয়ার এরকম। ওকে, সো এই যে পার্থক্যটা সেটা একটু পড়তে হবে। তো আজকের লেকচারে অনেকগুলো কন্টেন্ট ছিল, প্রথমত বেসিক ডাই সম্পর্কে আমরা প্রথমে দেখেছি বেসিক ডাইটা কি এবং বেসিক ডাইসের প্রপার্টিস। তো প্রপার্টিসগুলো আমরা দেখেছি যে বেসিক ডাই সাধারণত চিপার থেকে শুরু করে অনেকগুলো প্রপার্টিস, যেটা পজিটিভ চার্জ উৎপন্ন করে।
লো পিএইচে মোটামুটি নিয়ার নিউট্রাল পিএইচে ডাইং করা হয়। বিভিন্ন প্রকার ক্লাসিফিকেশন আছে অন দ্য বেসিস অফ দ্য ওকে। তারপর ট্রেড নেম এগুলো রয়েছে, ডাইং অফ সেলুলোজ রয়েছে, কটন, জুট। কটনের ক্ষেত্রে আমরা দেখেছি রিয়েকশনটা, এগুলো একটু ভালো করে দেখতে হবে আফটার ট্রিটমেন্ট, তারপরে প্রিকুয়েশন। জুটের ক্ষেত্রে দেখেছি, সিল্কের ক্ষেত্রে মেকানিজমটা বুঝতে হবে, অ্যান্ড সর্বশেষ পলিঅ্যাক্রাইলোনাইট্রিল দিয়ে আমরা শেষ করে দিয়েছি। এবং সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে তিনটা পার্থক্য অফ ডাই, ওকে, বেসিক ডাই।